2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে সোনামুখী বিধানসভা এলাকায় কি কি উন্নয়ন হবে তারই ইস্তেহার প্রকাশ করল সোনামুখী বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শ্যামল সাতরা। সোনামুখীতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তিনি এই ইস্তেহার প্রকাশ করেন, যেখানে সোনামুখী বিধানসভা এলাকার মূল 13টি সমস্যা তুলে ধরা হয়েছে। নমস্কার, প্রত্যেককেই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আমার উপস্থিত সাংবাদিক বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে সাংবাদিক সম্মেলনে আমার সোনামুখী বিধানসভার সমস্ত নেতৃত্বরাও আমার ওইদিকে অপেক্ষায় রয়েছেন, বসে রয়েছেন প্রত্যেকে। আমার ডান দিকে রয়েছেন সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় বিশ্বনাথ মুখার্জি মহাশয় রয়েছেন, এবং পাশে রয়েছেন বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্মানীয় অরূপ চক্রবর্তী মহোদয় উপস্থিত আছেন। আজকে আমি সোনামুখী বিধানসভা আমি পদপ্রার্থী, আমাদের জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে সোনামুখী বিধানসভার প্রার্থী হিসাবে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে তিনি মনোনীত করেছেন। বিউরো রিপোর্ট, সমাজ আজ 7 দিন 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।